একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। মুক্তি পাওয়ার প্রথম দিন থেকে দেশের প্রেক্ষাগৃহগুলোতে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি তুফান। সারা দেশে ছবিটি নিয়ে দর্শক সারা তুঙ্গে, ঢাকা সহ সারা দেশের 120টিরও বেশি প্রেক্ষাগৃহে চলছে চলচ্চিত্রটি। যদিও সিনেমাটির আয় কত এ নিয়ে এখনও কোনো অফিসিয়াল তথ্য দেয়নি তুফান কর্তৃপক্ষ, কারণ সদ্য মুক্তি পাওয়া সিনেমার আয় কত হচ্ছে, দর্শক চাহিদা কেমন তা দ্রুত জানার সুযোগ বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনও কঠিন। অন্য দেশে বক্স অফিস থাকা এ সম্পর্কে দ্রুত সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া যায়, কিন্তু এখানে তা সম্ভব হয় না। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল শুধু একটি প্রেক্ষাগৃহের হিসাব গতকাল গণমাধ্যমকে জানিয়েছে। তিনি বলেন, সিনেমা থেকে কত আয় হয়েছে সেটা আসলে ম্যানুয়ালি আমাদের সংগ্রহ করতে হয়, হিসাব করতে হয়, সময় প্রয়োজন। শুধু একটা হিসাবই এখন আমার হাতে আছে, তা হলো সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে 1,20,00,000 টাকা গ্রস সেল হয়েছে। সিনেপ্লেক্সের ইতিহাসে গত 20 বছরে কোনো সিনেমা ক্ষেত্রে এটা হয়নি।